علم القرآن، خلق الإنسان، علمه البيان، الشمس والقمر بحسبان

কিন্তু যে জিনিসটা আমি আপনার কাছে রাখলাম সেই জিনিস থেকে আপনি উপকার উঠাতে পারবেন না যেমন মনে করেন আমি আপনার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছি আর আমি আপনাকে বিশ ভরির স্বর্ণ দিয়েছি বিশ ভরির স্বর্ণ আপনার কাছে দিয়েছি এই স্বর্ণ কিন্তু ব্যবহার করতে পারবেন না স্বর্ণটা আপনি বাড়িতে রাখবেন কোন না বিপদে যদি পড়ে গিয়ে আমি আপনার টাকা যদি শোধ করতে না পারি তাহলে তখন একটা নির্দিষ্ট লেখাপড়া থাকবে আর কি তখন আপনি সেই স্বর্ণগুলো বিক্রি করে আপনি কি করবেন টাকাটা নিতে পারবেন এটা হচ্ছে বন্ধকের নিয়ম বেদে যেভাবে জমি বন্ধক দেওয়া হয় এটা সম্পূর্ণভাবে সুদ জি আপনি জমিও খাবেন আবার টাকাও খাবেন জি হ্যাঁ ঝড় বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেলে সেটা আলাদা যদি ফসল নষ্ট না হয় তাহলে সম্পূর্ণ ফসল আপনি খাচ্ছেন জি আপনি দুবেগের ফসলও খাবেন আবার দু লাখ টাকাও খাবেন এটা কিন্তু শরীর সমর্থন করে না যেমন এর আগে বহুবার বলা হয়েছে যে জমি যদি আপনার ভাড়াই ভাড়ায় দেওয়া হয় ভাড়াই মানে দু জমি আপনি নিলেন কারো কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দু জমি আপনি কি করবেন এক বছর খাবেন কিংবা দু বছর খাবেন দু বছর আপনি ওই জমিতে যে ফসল আপনি ফলান একবার দুবার তিনবার না দু বছর শেষ হয়ে যাবে আপনার টাকা শেষ এক পয়সাও ফিরে পাবেন না আর জমির মালিক সম্পূর্ণ জমি ফিরে পাবে এটা জাহেজ আর আরেকটা জায়েজ হচ্ছে যে দু লাখ টাকা দিয়ে দুবিগে জমি আপনি রেখেছেন এই ফসল যেটা উৎপন্ন হবে আপনার খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে যে ফসলের যে টাকা আপনি বাড়িতে তুলছেন সেই টাকাটাও ওই দুই লাখ টাকা থেকে বাদ দিতে হবে মনে করেন বিঘে জমিতে আপনি খরচ করেছেন মনে করেন বিশ হাজার টাকা ফসল উঠলো চল্লিশ হাজার টাকা তাহলে খরচ বাদ দিয়ে বিশ হাজার টাকা আপনার এখনো থাকলো তাহলে এই দু লাখ টাকা থেকে বিশ হাজার টাকা এক বছর আপনাকে বাদ দিতে হবে এক লাখ আশি হাজার টাকা যে সে যদি এক বছর পরে আর দু বছর যদি পরে ফিরে দেয় তাহলে চল্লিশ বিশ বিশ চল্লিশ তাহলে এক লাখ ষাট হাজার টাকা সে ফিরে দেবে এই শর্তে যদি আপনি জমি নেন তাহলে আপনার জমি নেওয়াটা জায়েজ নচেত না জমিও খাবেন আপনি টাকাও খাবেন এটা কিন্তু না এবং এটা সুদের পর্যায়ে পড়ে